আসসালামু আলাইকুম। ক্রিয়েটিভ ফিজিক্স একাডেমি অনলাইন স্কুল এর পক্ষ থেকে আমি মোহাম্মদ সোহেল রানা। তোমরা যারা এই মুহূর্তে ভিডিও ক্লাসটা দেখছো এবং যারা পরবর্তী সময়ে দেখবা, তাদের সকলকে জানাই আমার পক্ষ থেকে প্রীতিয় শুভেচ্ছা। আজকে তোমাদের সাথে নতুন একটা জিনিস নিয়ে হাজির হয়েছি, সেটা হচ্ছে এইচএসসি পদার্থবিজ্ঞান প্রথম পত্র এর দ্বিতীয় অধ্যায় ভেক্টর থেকে আমরা ভেক্টর গুণন বা ক্রস গুণন নিয়ে আলোচনা করব। এর পূর্বের ক্লাসগুলোতে যেটা ছিল স্কেলার গুণন বা ডট গুণন ছিল, তার ধর্ম ছিল এবং তার ধর্মের পর কিছু আমাদের ধর্ম দিয়ে ব্যাখ্যাগুলো দিয়েছিলাম, ছয়টি ধর্ম ব্যাখ্যা করেছিলাম। আজকে আমরা ভেক্টর গুণনটি দেখবো এবং এর কোণ এবং এর পাশাপাশি কয়েকটা বিশেষ ক্ষেত্র তোমাদের অ্যাডমিশনের জন্য প্রয়োজন, পাশাপাশি আমাদের এমসিকিউর জন্য প্রয়োজন এবং জ্ঞানমূলক ও অনুধর্মূলক প্রশ্ন ব্যাখ্যার জন্য প্রয়োজন, সেই অংশটুকু নিয়ে তোমাদের সাথে একটু আলোচনা করব আশা রাখছি। আশা করি তোমরা সকলে ভালো আছো। আসুন, ফিজিক্স নিয়ে এত কঠিন কিছু না, একটু থিঙ্ক করলে ফিজিক্সটা সহজ হয়ে যায়। কঠিন বলে কিছু নেই, ট্রাই করলে সহজ হয়ে যাবে। চলো আমরা শুরু করি। যে আমরা যে অংশ নিয়ে পড়তে যাচ্ছি সেটা হচ্ছে, দেখো, ভেক্টর গুণন বা ক্রস গুণন, ক্রস মাল্টিপ্লিকেশন। আর হচ্ছে দেখো, কোণ নির্ণয়, বিশেষ ক্ষেত্রে আমি তিনটা ভ্যালু এখানে লিখে রেখেছি, না লিখলেও পারতাম বাট লিখে রেখেছি। থিটা মান একবার 0 ডিগ্রি, থিটা মান 90 ডিগ্রি, থিটা মান হচ্ছে 180 ডিগ্রি। এটা নিয়ে আলোচনা করবো। প্রথমে হচ্ছে আমরা একটা সংজ্ঞার ক্ষেত্রে দেখে নেবো আর কি, সংজ্ঞার বিষয়টা কেমন। প্রথমে দেখো, আমরা ভেক্টর গুণন বা ক্রস গুণন, দেখো ভেক্টর গুণন বা ক্রস গুণন বলতে বোঝায় দুটি ভেক্টর রাশির পরস্পর ক্রস গুণফল ঘটালে নতুন একটি ভেক্টর রাশি পাওয়া যায়। অর্থাৎ এই একটা ভেক্টর রাশি আমার এই একটা ভেক্টর রাশি, এই দুটোকে যদি ক্রস মাল্টিপ্লিকেশন করো তাহলে নতুন একটা ভেক্টর রাশি পাবা। এই নতুন ভেক্টর রাশিটিকে বলা হয়ে থাকে ভেক্টর গুণন বা ক্রস গুণন। আচ্ছা, এই যে ভেক্টর গুণন বা ক্রস গুণন দেখলাম, এই ভেক্টর বা ক্রস গুণন এর মান, এই গুণফলের মানটি নির্ভর করে এই দুটি ভেক্টরের মান এবং এই দুটি ভেক্টরের মধ্যবর্তী যে কোণ থাকবে এই কোণের সাইনের গুণফলের সমান হবে। অর্থাৎ সাইনে গুণফল নিতে হবে। তার অর্থ দেখো, আমরা স্কেলার গুণ বা ডট গুণ মানে কি ভূমি বিবেচনা করেছিলাম। এখন যে ঘটনা ঘটবে সেটা হচ্ছে দুটি ভেক্টর, এই দুটি ভেক্টর যেটাই মনে করে সাইন মানে লম্ব থাকবে। একটু ব্যাপারটা বলি তোমাদের, মনে করো এই একটা ভেক্টর নিচ্ছ তুমি, এ একটা ভেক্টর মনে করো হচ্ছে এটা, একটা ভেক্টর নিয়েছো বি একটা ভেক্টর, তাহলে এর যে অন্তর্ভুক্ত কোণ, এই যে ধরো থিটা, এর কি হবে সাইনের দুটি গুণফলের মান নিতে হবে। এই যে গুণফলের মান দেওয়া, তাহলে এর যে একটা লম্ব থাকা লাগবে, এই যে একটা লম্ব নেবো আর কি, এই লম্ব ঘটনা নিয়েই আলোচনার বিষয়বস্তু। আমরা ভেক্টর গুণনটা বলবো পুনরায়, আমি তোমাদের ভেক্টর গুণের সংজ্ঞাটা বলি। দুটি ভেক্টর রাশি গুণফলে যদি একটি ভেক্টর রাশি পাওয়া যায় তাহলে তাকে বলা হয়ে থাকে ভেক্টর গুণন বা ক্রস গুণন। এবং এই ভেক্টর গুণন বা ক্রস গুণনের মান, গুণফলের মানটি নির্ভর করবে এই দুটি ভেক্টরের মান এবং তাদের দুটির মধ্যবর্তী কোণ এর সাইনের তুল্য হবে, অর্থাৎ সাইনের মানের উপর নির্ভর করবে। তো চলো আমরা এখন এই গাণিতিক ফর্মেটি একটু দেখে নিই। গাণিতিক ফর্মেটির ক্ষেত্রে আমরা প্রথমে একটু দেখবো, আমরা এই অংশের আলোচনা করতে যাচ্ছি ফার্স্ট ওয়ান আর কি। যদি মনে করো, ধরি, আচ্ছা না যদি লিখি, যদি এ ও বি দুটি ভেক্টর এবং উহাদের মধ্যবর্তী কোণ, মধ্যবর্তী কোণ থিটা হলে আমরা লিখতে পারি, দেখো A cross V is equal to A V sin theta. এখানে একটা ইটা দেব, এটার নাম হচ্ছে ইটা। দেখো কোন কোন বইতে তোমরা দেখবা এটা শুধুমাত্র n দেওয়া আছে, তুমি সেটাও লিখতে পারো। A cross B is equal to ইটা A V sin theta। এই ইটার ব্যাখ্যাটি অনেক গুরুত্বপূর্ণ। এইটা ইজ ইকুয়াল টু আমরা একটা সি ভেক্টর লিখতে পারি, তাহলে আমরা ধরে নিতে পারি যে সি ভেক্টর ইজ ইকুয়াল টু এ ক্রস বি ইজ ইকুয়াল টু ইটা, আমি ইটাই ব্যবহার করছি, হ্যাঁ, সাইন থিটা। হ্যাঁ, প্রশ্ন হচ্ছে এই যে ইটাটা দিলাম, এটাকে এন অনেক জায়গাতে লেখা আছে, অক্ষরপত্র একটা সমস্ত বই লেখা আছে এন ফর নর্মাল, এটা লেখা আছে যে এরকম এন, এন ফর নর্মাল, এন হচ্ছে একটা লম্ব, অর্থাৎ এটাকে একটি লম্ব একক ভেক্টর হিসেবে আখ্যায়িত করা হয়। আসলে এটার কাজটা কি, আমরা কি করতে চাই এই কাজটা, দেখো এখানে একটা মজার সূত্র আছে, ডান হাত, এই তোমার ডান হাতে আছে, এই ডান হাতে একটা স্ক্রু রুলস আছে। আবার তোমরা যখন সেকেন্ড পেপারের
চতুর্থ অধ্যায় পড়বা, তড়িৎগ্রাহী চুম্বকীয় চুম্বকত্ব, এই অধ্যায়তে আমাদের বিজ্ঞানী ফ্লেমিং নামে একজন বিজ্ঞানী আছে, যে কোনো একটা তারের মধ্য দিয়ে বিদ্যুৎ পাঠালে তার চৌম্বক ক্ষেত্রের কোন দিক ডিরেকশন হয় আর কি। এই ডিরেকশনের ক্ষেত্রে ডান হাতে এবং বাম হাতে দুটি সূত্র আছে, একটাকে বলে ফ্লেমিং এর ডান হস্ত লা, একটা ফ্লেমিং এর বাম হস্ত লা। ঠিক ডান হস্ত যে লটি ছিল এখানে ঠিক ওই রকমই একটি ল কাজ লাগবে। দেখো ওটা কি বলে আর কি, এই যে একক ভেক্টর দেখছো, এই একক ভেক্টরের রাশিমালার ক্ষেত্রে আমরা এমনটি বলতে পারি। মনে করো আমরা এই একটা ভেক্টর নিয়েছি, এই একটা ভেক্টর বি একটি ভেক্টর, এর মাঝখানে কোণ হচ্ছে থিটা, এটাকে আমরা ঘড়ির কাঁটার কি করব, এই যে দেখো ডিরেকশন নিয়েছে, এই যে অ্যাঙ্গেল, এই যে তাহলে ঘড়ির কাঁটার কি বিপরীত দিকে, দেখো আমরা ডিরেকশন কিন্তু এই যে এভাবে নিচ্ছি, তাহলে ঘড়ির কাঁটা তো ঘুরবে ডানের দিকে, আমরা নিচ্ছি কি ওটা দিকে নিচ্ছি। এর যে একক ভেক্টরটি থাকবে, অর্থাৎ আমি যদি কোনো ভেক্টরকে এ থেকে বিতে যাই, এই যে লিখলাম এটা ধরো সি ভেক্টর, এইটাই একক ভেক্টর থাকে, তাহলে সেক্ষেত্রে এখানে আসবে সি ইজ ইকাল টু এ ক্রস ভি ভেক্টর আসবে। তাহলে আমরা এখানে দেখো এই ভেক্টরটার দিকটা কোন দিকে হচ্ছে, আমরা একটু একটু যদি খেয়াল করি আর কি সেক্ষেত্রে বলবো। দেখো এই যে ভেক্টরটি আছে এর ডিরেকশন এরকম হবে, কেমন আমি তোমাদের সুবিধা একটু গুছিয়ে নিই আর কি, একটু মুছে দিয়ে গুছিয়ে নেব। দেখো একটু আমরা এই যে ডিরেকশন এভাবে ঘুরিয়ে দিলাম, তার অর্থ কি, দেখো তো যাচ্ছি কোথায়, এ থেকে বিতে যাচ্ছি, তাহলে আমরা দেখো এই যে উপরে ঊর্ধ্বমুখী নিলাম, যখন ঊর্ধ্বমুখী নেব তাহলে এটা কিভাবে ঘুরবে, এইভাবে এটা ঘুরছে কোন দিকে, দেখো আমরা যখন এ থেকে বি ভেক্টর দিকটা যাচ্ছে তখন এই যে তার ডিরেকশন, এটা তো একটা ভেক্টর রাশি, তার একটা দিক লাগবে, তাহলে দিক হল এ থেকে বি ভেক্টর যাচ্ছে, তার ডিরেকশনের জন্য এই যে লম্ব এখন ভেক্টর, এখানে আমরা সি ইজ ইকুয়াল কি লিখতে যাচ্ছি, এ ক্রস বি নিলাম, তাহলে এই ভেক্টরটা আমাদের কি হচ্ছে, তার ডিরেকশন হচ্ছে এভাবে থাকবে, মানে ঊর্ধ্বমুখী থাকবে। তাহলে এই যে সি একক ভেক্টরের কথা বললাম, যদি ভেক্টরটি এ থেকে বি বরাবর যায় তাহলে ভেক্টরটির দিক ভেক্টর কি হবে, লম্ব বরাবর উপরের দিকে। তাহলে দেখো এই যে এটা, এই যে দেখো খেয়াল করো আমি যদি বৃদ্ধাঙ্গুলটা উপরের দিকে দিই, তাহলে এই চারটা আঙুল কোন দিকে, এদিকে আছে, এ দিয়ে ঘুরবে, তাহলে ঠিক আমাদের এটা এ দিয়ে ঘুরে যাচ্ছে। দেখো এই যে খেয়াল করো আমাদের এটা এইভাবে, আমরা যদি উপরের দিকে সি ভেক্টর ধরি, বৃদ্ধাঙ্গুলি সি ধরি, তাহলে চারটা আঙুল আমার এদিকে আঙুল চলে যাচ্ছে, ঠিক এই ডিরেকশনটা এইভাবে ঘুরে যাবে। তো আমরা আরেকটি ডিরেকশন দেখে নিতে পারি পাশাপাশি ছবিটি ড্র করে, দেখো আরেকটি ডিরেকশন নিয়ে। এখন যদি মনে করো আমাদের এ একটি ভেক্টর, এ একটি ভেক্টর, এটা বি ভেক্টর, এটা এ ভেক্টর, এখন এই ভেক্টরটি এই যে ডিরেকশন আসছে, তাহলে এটা কোন দিকে চলে যাবে, নিশ্চয়ই নিচে নেমে যাবে। তাহলে নিচে নেমে গেলে এখানে কি হবে, দেখো এটা মাইনাস সি আসবে, কিন্তু আমরা এটুকুন মাইনাস সি এর ক্ষেত্রে আলোচনা করব, মাইনাস সি এর জন্য এটা নেমে হচ্ছে বি ক্রস এ ভেক্টর। একটু খেয়াল করো এই যে ডিরেকশন থিটা ছিল, এখন কি হচ্ছে, এই এখন যে আমরা ঘড়ির কাঁটা নেব সেটা কোন থেকে নেব, এই ডিরেকশন তাহলে এখন এরকম হবে। একটু দেখো আমরা প্রথমে ছিল এ থেকে বি তে যাচ্ছে, অর্থাৎ এ ক্রস বি ছিল, তখন আমাদের ডিরেকশনটা ছিল আমাদের এটা ওপরের দিকে, আমাদের হাতটা কেমন ছিল, দেখো এই যে বৃদ্ধাঙ্গুলি ওপরের দিকে আর হচ্ছে এই চার আঙুল এদিকে ধরে নাও, তাহলে এটাকে বলে ডান হাতি স্ক্রু নিয়ম, এটাকে বলে ডান হাতি স্ক্রু নিয়ম। এবং পরবর্তী দেখো আমাদের বি থেকে নি, দেখো এই ঘটনাটা কি হচ্ছে, দেখো এই যে আমরা যদি এই বৃদ্ধাঙ্গুলিকে এদিকে নিচে দিয়ে দিই, তাহলে এই চার আঙুল এরকম চলে যাবে, তা ঠিক দেখো ডিরেকশনটা কিন্তু এভাবে যাচ্ছে, ডিরেকশনে কি যাচ্ছে আমি আরেকবার দেখাই, দেখো আমাদের বৃদ্ধাঙ্গুলি যদি নিচে নেমে যায় তাহলে চার আঙুল কোন দিকে, এদিকে ঘুরবে, তা ঠিক দেখো ডিরেকশনটা এই দিকে আছে, এক্ষেত্রে হচ্ছে কি মাইনাস সি ইন টু বি ক্রস, এবং এক্ষেত্রে বি থেকে এ যখন আসবে বি ক্রস এ ভেক্টর হবে, তখন তার দিকটা কোন দিকে হবে, নিচের দিকে, এবং সেটাকে দেখো আগে ছিল উপরে পজিটিভ, নিচে আসলে কেমন হবে, নেগেটিভ, বিপরীত মুখে আসছে। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের ভেক্টর রাশির একটা প্রপার্টিস, ধর্ম, এখান থেকে একটা ব্যাখ্যা দেওয়া যায়, এটা আমরা আরেকবার আলোচনা করব ধর্মর ক্ষেত্রে। তাহলে আমরা দেখলাম বেসিক্যালি যে এ ক্রস বি ইজ ইকুয়াল টু ইটা এ বি সাইন থিটা ইজ ইকুয়াল টু সি ভেক্টর ধরে নিলাম, বা সি ভেক্টর ইজ ইকুয়াল টু এ ক্রস বি ইজ ইকুয়াল টু ইটা এ বি সাইন থিটা, এটা একক ভেক্টর দেখলে। তো এরপরে আসো আমরা একটা জিনিস আলোচনা করব, আমরা কোণ নির্ণয় করব, কোণের জন্য দেখব। তাহলে আমরা কোণ দেখি, দেখো কোণের জন্য আমরা এ ক্রস বি ইজাল কি পেয়েছি, এ বি সাইন থিটা, তাই নয় কি? এই সাইন থিটার ক্ষেত্রে আমরা দেখো লিখতে পারি সাইন থিটা ইজ ইকাল টু এ ক্রস বি, এটা কি আছে, এ বি, দেখো আমাদের কিন্তু এখন ভেক্টর প্রয়োজন নেই এখানে, থিটা ইজ ইকাল টু
sine inverse a cross b divided by ab এটা হচ্ছে আমাদের কোণ নির্ণয়ের জন্য অর্থাৎ যদি কখনো কোণ বলে দুটি ভেক্টরের ক্ষেত্রে ভেক্টর গুণ বা ক্রস গুণ বলে তার অন্তর্ভুক্ত কোণ নির্ণয় করতে বলে সেক্ষেত্রে থিটা সাইন ইনভার্স এ ক্রস বি ডিভাইড বাই এবি এটা হচ্ছে আমাদের থিটার ক্ষেত্রে এরপর আমরা একটি স্পেশাল কেস দেখব বা বিশেষ ক্ষেত্র দেখো বিশেষ ক্ষেত্রের ক্ষেত্রে আমরা বলতে পারি তিনটি অ্যাঙ্গেল দেওয়া আছে থিটা মান 0 থিটা মান 90 থিটা মান 100 আচ্ছা আমরা এক নাম্বারটি একটু আলোচনা করব যখন থিটা ইজ ইকুয়াল টু 0 ডিগ্রি দেখি কি হয় তো আমরা জানি বেসিক্যালি আমরা জানি a ক্রস b ইজ ইকুয়াল টু এটা ab sin থিটা তাহলে আমাদের এখানে কি জানি দেখো আমরা প্রথমে থিটার মানটা কত নিচ্ছে জিরো কি হচ্ছে সেটা আমি একটু পরে বলি জিরো ডিগ্রি দেখো আমি সলিউশনটা করে তার বাংলা ব্যাখ্যাটা বলছি তোমাদের সাথে অর্থাৎ এ ক্রস বি ইজ ইকুয়াল টু ইটা এ বি সাইন জিরো ডিগ্রি তোমরা নিশ্চয়ই জানো সাইন জিরো ডিগ্রি মান হচ্ছে অবশ্যই জানো জিরো ডিগ্রি সাইন জিরো ডিগ্রি মান হচ্ছে জিরো হয় অর্থাৎ a ক্রস b ইজ ইকুয়াল টু 0 তাহলে তোমরা এখান থেকে কি দেখলা দেখো তো আমরা টোটাল কি পেয়েছি 0 পেয়েছি অর্থাৎ দুটি ভেক্টর যখন পরস্পর সমান্তরাল হবে এবং এর দিকটা একই দিকে হবে এই a ক্রস b ভেক্টরের ইজ ইকুয়াল 0 এর অর্থ হচ্ছে দুটি ভেক্টর পরস্পর কি হতে হবে সমান্তরাল হবে এবং তার দিকটা কি হবে একই দিকে হবে এটা হচ্ছে আমাদের ফার্স্ট কন্ডিশন তো আমরা সেকেন্ড কন্ডিশনটা অ্যাপ্লাই করব দেখো আমরা সেকেন্ড কন্ডিশনের জন্য আমরা দুই নাম্বার লিখলাম নাম্বার টু থিটা ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি অর্থাৎ দুটি ভেক্টর পরস্পর কি হবে লম্ব হবে এই ক্ষেত্রে আমরা কি লিখতে পারি দেখো আমরা জানি লিখে নেব এ ক্রস বি এটা এ বি সাইন 90 এবার কিন্তু মজার বিষয় আছে দেখো বা a ক্রস b ইজ ইকুয়াল টু ইটা ab নিশ্চয়ই তোমরা জানো sin 90 ডিগ্রি ইজ ইকুয়াল টু 1 এটা তাহলে আমরা দেখো এখানে কি বলতে পারি দুটি ভেক্টর যখন পরস্পর লম্ব হবে অর্থাৎ 90 ডিগ্রি হবে তখন ভেক্টরটা কি থাকবে আমাদের a ক্রস b ইজ ইকুয়াল টু ইটা a পাবো তাহলে এখানে একক ভেক্টরটা কি আসে দেখো একক ভেক্টর ইজ ইকুয়াল টু a ক্রস b তুমি যদি লিখতে চাও এভাবে লিখতে পারো ঠিক আছে আচ্ছা এরপরে আমরা থার্ড লটা বলবো আর কি ও আমরা রাখতে পারতাম এবার আমরা তৃতীয় অংশটুকু বলবো সেটা হচ্ছে থার্ড থিটা ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি হলে 80 ডিগ্রি হলে কি লিখবো আমরা জানি a ক্রস b ইজ ইকুয়াল টু a b সাইন থিটা এটা ইজ ইকুয়াল টু অর্থাৎ a ক্রস b ইজ ইকুয়াল টু এটা a b সাইন 180 ডিগ্রি এবার সাইন কত আছে 180 ডিগ্রি তোমরা নিশ্চয়ই জানো সাইন 180 ডিগ্রি ইজ ইকুয়াল টু 0 তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি a ক্রস b ইজ ইকুয়াল টু 0 আচ্ছা খেয়াল করো প্রথম কন্ডিশন কি পেয়েছিলাম সেম জিনিসই পেয়েছিলাম কিন্তু এইবার দেখো আমরা আসলে কি পেলাম তাহলে এ বি পরস্পর কি হবে ভেক্টর দুটি সমান্তরাল হবে এবং তার দিকটা হবে বিপরীতমুখী কিন্তু এর দিকটা হবে কি পরস্পর বিপরীতমুখী অর্থাৎ এই সমান্তরাল 180 এর জন্য দুটি ভেক্টর পরস্পর কি হবে সমান্তরাল এবং তার ডিরেকশন হবে কি পরস্পর বিপরীত দিকে এই ছিল আমাদের আজকের পড়া আশা রাখি কিছুটা হলে ধারণা পেয়েছো একটু বই খুলে দেখলে বুঝতে পারবো আরো সুন্দর করে ইনশাল্লাহ তো আজকে এখানে বিদায় নিব তোমাদের থেকে তোমাদের সকলের সুস্বাস্থ্য ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে এখান থেকে বিদায় নিচ্ছি এর পরে ভিডিও ক্লাসটি আমার ভেক্টর গুণ বা ক্রস গুণের যে ধর্ম আছে সেটা নিয়ে তোমাদের সাথে হাজির হবো ইনশাল্লাহ আজকে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ